বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মেলিয়া আক্তার, ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রভাষক। তো আজকে তোমাদের মাঝে ক্লাস করতে এসেছি আর্থিক বিশ্লেষণ নিয়ে। আর্থিক বিশ্লেষণ অধ্যায় চার, আর্থিক বিশ্লেষণ অধ্যায় চার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি কিছু সূত্র আলোচনা করেছিলাম, 10টার মতো সূত্র গত ক্লাসে আমার দেয়া হয়েছে। তো আজকে বাকি সূত্র আলোচনা করব, আর যদি সময় থাকে তাহলে একটা সিম্পল অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব। তো চলো আমরা ক্লাসে মনোযোগ দেই। তো দেখো, গত ক্লাসে বিক্রয়ের পরিমাণ 10টা সূত্র দেয়া হয়েছে, আজকে বিক্রয়ের পরিমাণ নির্ধারণ। বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করা, কিভাবে নির্ধারণ করে সেটা সূত্র শেখাবো। দেখো এখানে দুটি সূত্র আছে, বিক্রয়ের পরিমাণ নির্ধারণের দুইটি সূত্র। একটি হচ্ছে লক্ষ্যস্থিত বিক্রয়, যদি আমরা এককে নির্ণয় করি, একটা আছে লক্ষ্যস্থিত বিক্রয় একক, আর একটা আছে লক্ষ্যস্থিত বিক্রয় টাকা। তো আমরা যদি একক নির্ণয় করি তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, দেখো উপরে হবে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, আর নিচে হবে একক প্রতি দত্তাংশ। আমি আগেই বলেছিলাম দত্তাংশ, অবদান, কন্ট্রিবিউশন মার্জিন সব একই কথা, একক প্রতি দত্তাংশ। এই হলো আমাদের সূত্র। যদি আমরা কি করি, যদি আমরা একক নির্ণয় করি তাহলে আমাদের সূত্র হবে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি দত্তাংশ। এগুলো স্থায়ী ব্যয় অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, প্রত্যাশিত মুনাফা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, একক প্রতি দত্তাংশটা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে। আর একক প্রতি দত্তাংশটা কিভাবে বের করে আমি গত ক্লাসে সূত্রের মধ্যে করিয়েছি, যে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, বের হবে কি একক প্রতি দত্তাংশ। তো দেখো এরপরে আছে, এরপরে করব হচ্ছে আমরা লক্ষ্যস্থিত বিক্রয়। এটা হচ্ছে তোমার যদি কর দেয়া না থাকে, এই যে আমি যেগুলো করছি এগুলো হচ্ছে কর বাদ, যদি কর দেয়া না থাকে তাহলে এই সূত্র হবে। তো এর আর কর দেয়া থাকলে কি হবে সেটা আমি দেখাচ্ছি পরে। আগে একক আর টাকাটা আমি এখন দেখো, এখন লক্ষ্যস্থিত বিক্রয়ে টাকাটা কিভাবে বের করব, টাকা এই একই সূত্র। লক্ষ্যস্থিত বিক্রয় একক তো আমরা বের করলাম, এই লক্ষ্যস্থিত বিক্রয় আবার টাকাটা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে স্থায়ী ব্যয়, যোগ প্রত্যাশিত মুনাফা, উপরে যে লেখাটা বা সূত্র সেগুলো ঠিক থাকবে, নিচে হচ্ছে দত্তাংশ অনুপাত, দেখো যখন আমরা দত্তাংশ একক প্রতি দত্তাংশ লিখবো তখন আমাদের বের হবে একক, দেখো একক মনে রাখবা, আর যখন আমরা দত্তাংশ অনুপাত বের করব তখন আমাদের বের হবে কি টাকা, এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে যখন আমরা একক বের করব তখন আমরা নিচে যদি একক প্রতি দত্তাংশ লিখি তাহলে আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাবে, অর্থাৎ কত পরিমাণ আমাদের একক জমা আছে বা বিক্রয় করব তা আমরা আমাদের বের হবে। আর যদি আমরা দত্তাংশ অনুপাত বের করি, সরি টাকা বের করি, তাহলে আমাদের অনুপাত দিয়ে ভাগ করলে টাকা চলে আসবে। এই হলো আমাদের কি দুইটাই হচ্ছে, কর পূর্ব অর্থাৎ কর দেয়া না থাকলে। তো কর দেয়া না থাকলে হচ্ছে, এখন বলবে যে ম্যাডাম এই যে ইনফরমেশন গুলো এগুলা কি অঙ্কের মধ্যে দেয়া থাকবে, কিছু অঙ্কের মধ্যে দেয়া থাকবে আর কিছু তোমাদের সূত্র প্রয়োগ করে বের করতে হবে। তো এখন আমরা গেলাম এই দুইটা, এরপরে আসবে আমাদের কর পরবর্তী। দেখো যদি কর পরবর্তী হয় তাহলে আমি এই সূত্রটা দিয়ে শিখাচ্ছি, যে যদি কর পরবর্তী হয় তাহলে আমাদের সব ঠিক থাকবে, শুধু এখানে হবে কি এক বিয়োগ কর, অর্থাৎ ওয়ান মাইনাস ট্যাক্স, কর অথবা কর হার, দেখো এরকম হবে। তখন এটা কি হবে, তখন এটা কর কর বাদ হবে না, অর্থাৎ এটা কর পরবর্তী, কর পূর্ববর্তী হবে না, কর দেয়া থাকলে হবে, আমাদের সূত্র অ্যাপ্লাই হবে এই যে এই সূত্র, সব ঠিক থাকবে।
শুধু পার্থক্য নিচে প্রত্যাশিত মুনাফার নিচে হবে 1 মাইনাস টি অথবা 1 বিয়োগ কর হার। ঠিক সেম ভাবে টাকায় ওই রকমই হবে। আমরা যদি টাকা বের করি তাহলে টাকাও আমাদের সেম একই, যে এখানে হবে 1 বিয়োগ কর হার। আর সব কিন্তু ঠিক থাকবে, দেখো 1 মাইনাস টি 1 মাইনাস টি, এই যে আমাদের ইনফরমেশন একক প্রতি দত্তাংশ, উপরেরটা যখন আমরা একক বের করব তখন একক প্রতি দত্তাংশ, যখন আমরা টাকা বের করব তখন দত্তাংশ অনুপাত, কিন্তু এই 1 মাইনাস টিটা আমাদের একটু বাড়তি বসাতে হবে। এই উপরেরটাও হচ্ছে কর দেয়া থাকলে, নিচেরটাও হচ্ছে কর দেয়া থাকলে। আর আগে যেটা বের করেছিলাম এটা ধরো আমি ধরে নিলাম এটা 11 নম্বর সূত্র, তার মানে 11 নম্বর সূত্রের মধ্যে এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, আর আগে যে দুইটা করিয়েছি ওই দুইটা কন্ডিশন, তার মানে 11 নম্বর সূত্রের মধ্যে আমার সূত্র হচ্ছে চারটা। 11 নম্বরের মধ্যে আমার সূত্র হচ্ছে চারটা, একটা দুইটা হচ্ছে কর পূর্ববর্তী আর দুইটি হচ্ছে কর পরবর্তী। তো এই গেল আমাদের কর পূর্ববর্তী এবং কর পরবর্তী। এখন আমরা দেখো বিক্রয় মূল্য নির্ধারণ কিভাবে করে সেটা বের করব। এতক্ষণ তো আমরা বের করেছি লক্ষ্যস্থিত বিক্রয়, এবার 12 নম্বর সূত্র হচ্ছে বিক্রয় মূল্য, মূল্য একক প্রতি, একক প্রতি যদি আমি বের করি তাহলে আমার সূত্রটা হবে উপরে দত্তাংশ আর নিচে হবে দত্তাংশ অনুপাত, এই একটা সূত্র, উপরে দত্তাংশ নিচে দত্তাংশ অনুপাত। অথবা দেখো, অথবা এটাও বের করা যায়, এই সূত্র দিয়েও বের করা যায় যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। দেখো তোমরা দুই ভাবে দুইটি সূত্র প্রয়োগ করে কি করতে পারবে, একক প্রতি বিক্রয় মূল্য বের করতে পারবে। অর্থাৎ তুমি উপরে দত্তাংশ নিচে দত্তাংশ অনুপাত এটাও লিখতে পারো, অথবা একক প্রতি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মার্জিন ভাগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এটাও বের করতে পারো। তো এই এই হচ্ছে আমাদের কি, আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলি। এখন দেখো এই যে সূত্র আমরা আলোচনা করলাম, এই সূত্র প্রয়োগ করে সিম্পল সিম্পল যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের, আসলে এই চ্যাপ্টারে তোমাদের বোঝানোর মতো আমার কাছে কিছুই নাই, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম একটা চ্যাপ্টার যে তুমি যা সূত্র করবে, যে সূত্র করো তুমি সূত্রের মধ্যে যে ইনফরমেশন দেওয়া থাকবে তুমি সূত্র বসাবে, মান বসাবে, ক্যালকুলেশন করবে, অঙ্ক হয়ে যাবে। কোনো নিয়ম নাই যে এই নিয়মটা আগে করতে হবে, এই নিয়মটা পরে করতে হবে, আমার এই লাইনটা আগে করতে হবে, এই লাইনটা পরে করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। এখানে সূত্রের অঙ্কের মধ্যে ইনফরমেশন কিছু দেওয়া থাকবে, কিছু দেয়া থাকবে না, সেই অনুযায়ী তোমরা কি করবে বের করবে, যেগুলো দেয়া না থাকবে বের করবে, বের করে তোমরা সূত্র বসাবে, অঙ্ক করে ফেলবে। তো দেখো আমি একটা সিম্পল একটা সূত্র দিয়ে তোমাদের প্রথমে আমি একটা অঙ্ক বোঝাচ্ছি, একদম সহজ, একেবারে সহজ। এই ধরনের অঙ্ক তোমরা আমি যখন কঠিন একটু কঠিন বোঝাবো তখন এই এই সিম্পল অঙ্কটা ওর মধ্যে থাকবে। তো দেখো আমি একটা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, আর এই সূত্রগুলো গত ক্লাসে আর এই ক্লাসে আমি যে সূত্রগুলো দিয়েছি এগুলো তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, কারণ সূত্র প্র্যাকটিস ছাড়া অঙ্ক পারবে না। তো আমি একটি অঙ্ক, ছোট্ট একটি অঙ্ক তুলে দিচ্ছি, দেখো অঙ্ক তুলছি, জয় লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটি একটি উৎপাদন কারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তাদের একটি পণ্যের বিক্রয় মূল্য, তাদের একটি পণ্যের বিক্রয় মূল্য 30 টাকা, 30 টাকা, এবং এর পরোক্ষ পরিবর্তনশীল ব্যয়, এবং এর
পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, 20 টাকা। অন্যটির স্থায়ী ব্যয় 10,000 টাকা, অন্যটির স্থায়ী ব্যয় 10,000 টাকা। আমাদের বের করতে হবে কি, দেখো করণীয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিন্দু একক ও টাকায় কত হবে, টাকায় কত হবে, এই হলো আমাদের বের করতে হবে। একটা সিম্পল অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। দেখো এখানে ছোট অঙ্ক কি বলেছে একটু বুঝি আমরা। জয় লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের একটি পণ্যের বিক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য দেয়া আছে 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে 20 টাকা। আমাদের কিন্তু এই দুইটা পয়েন্ট লাগবে। এখানে অ্যামাউন্ট গুলো আমি মার্ক করি, দেখো 30, 20 টাকা, আর আমাদের স্থায়ী ব্যয় আছে 10 টাকা দেখো, এবং পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, পণ্যটির স্থায়ী ব্যয় 10,000 টাকা। সমচ্ছেদ বিন্দু একক আর টাকায় নির্ণয় করতে বলেছে। এগুলো কিন্তু নৈবিত্তিকে থাকে, বড় অঙ্কেও থাকে, নৈবিত্তিকেও থাকে। তো দেখো সমচ্ছেদ বিন্দু একক আর টাকা, তো সর্বপ্রথম আমি সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করব, সর্বপ্রথম আমি বের করব, দেখো এটা কিন্তু সমাধান, সমাধান আমি বের করছি যে সর্বপ্রথম আমি বের করব কি, ব্রেক ইভেন, ব্রেক ইভেন পয়েন্ট একক। আমরা আগেই অঙ্কের মধ্যে করেছি যে সমচ্ছেদ বিন্দু, সময় ব্যয় বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো কিন্তু একই ভাষা, অর্থাৎ একই কথা। তুমি ইংলিশে লিখলে ব্রেক ইভেন পয়েন্ট লিখবে, আর বাংলায় লিখলে সমচ্ছেদ বিন্দু অথবা সময় ব্যয় বিন্দু লিখবে, এক, কিন্তু আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট বা সূত্র অ্যাপ্লাই একটাই হবে। দেখো সমচ্ছেদ বিন্দু প্রথম একক বের করছি, তো আমি ব্রেক ইভেন পয়েন্ট একক একক লিখছি, তো এককের সূত্র আমার কি, এককের সূত্রটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা আমি গত ক্লাসে দিয়েছিলাম, স্থায়ী ব্যয় উপরে আর নিচে হবে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এই দেখো সূত্র আমাদের এভাবে, উপরে হবে স্থায়ী ব্যয়, নিচে হবে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো স্থায়ী ব্যয় আমাদের অঙ্কের মধ্যে দেয়াই আছে কত, দেখো 10,000 টাকা, তো আমি মান বসাইলাম এখানে উপরে 10 দেখো, আর আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে 30 টাকা, তো আমি 30 টাকা এখানে বসাইলাম, আর আমার পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে 20 টাকা। তো এখন তুমি কি করো, এখন তুমি বিয়োগ করো, 30 থেকে 20 গেলে 10, আর উপরে থাকবে 10,000 টাকা, এখন ভাগ করো, দেখো তোমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমি যে বললাম এই চ্যাপ্টার আসলে আমার বোঝানোর মতো কিছু নাই, সূত্র প্রয়োগ করবে, অঙ্ক করবে, এই আর কোনো কিছু আমার বোঝানোর নাই। তো এখানে ভাগ করলে আসে কত, 1,000 একক, তার মানে আমরা এই এককের অ্যান্সারটা অলরেডি পেয়ে গেলাম, দেখো 1,000 একক, একদম সিম্পল অঙ্ক, সুন্দর। আচ্ছা তো এই এটা গেল আমার কি একক। এরপরে দেখো এরপরে আমি বের করব কি, টাকা, টাকা বের করব, কারণ আমার এখানে টাকা বের করতে বলেছে, এককের পরে কি বলেছে টাকা বের করতে, তো আমি যদি টাকা বের করি, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, তো আমার হচ্ছে সূত্র হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, এই হলো আমার সূত্র, টাকা বের করার সূত্র। তোমরা যারা ক্লাস করেছো তারা জানবে যে আমি এই ধরনের সূত্র দিয়েছি, তো টাকা সরি টাকা, তো টাকা বের করতে গেলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা কি বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট একক গুণ ব্রেক একক প্রতি বিক্রয় মূল্য। তো ব্রেক ইভেন পয়েন্ট একক, তো আমি ওই যে অ্যান্সারে আমার পেলাম কত পেয়েছিলাম, ব্রেক ইভেন পয়েন্ট একক কিন্তু আমি বের করেছিলাম, সেখানে পেয়েছি কত, 1,000, আর বিক্রয় মূল্য আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, 30। তো এখন
40 করলে কত আসবে? 30,000 টাকা। অর্থাৎ এটা আমার কি অ্যান্সার? তার মানে আমার একক আর টাকা বের হলো কত? 1,000 একক, আর বের হয়েছে কত? 30,000 টাকা। এই দুইটা মিলাইয়া তুমি অ্যান্সার লিখতে পারো। এইগুলো আমাদের অঙ্ক। তো আমি বললাম যে একটা সিম্পল অঙ্ক আমি দেখাবো, তো এই সিম্পল অঙ্ক দিয়ে তোমরা বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারে বোঝানোর মতো কিছু নাই, শুধু সূত্র প্রয়োগ করবে আর অ্যান্সার বের করবে, তোমার অঙ্কের মধ্যে ইনফরমেশন দেয়াই থাকবে। তো এই হলো আমাদের একটি ছোট্ট অঙ্ক। তো আমরা ছোট অঙ্ক, এখন আমি তোমাদের অন্য রিকোয়ারমেন্টের যে অঙ্ক আছে, তোমাদের বইয়ের ভিতরে দেখবা অসংখ্য এই ধরনের অঙ্ক আছে, তো তোমরা সেগুলো বের করতে পারবা। তো দেখো এখানে আমি ছোট আরেকটি অঙ্ক তোমাদের বোঝাচ্ছি, একদম ছোট অঙ্ক, শুধু আগের অঙ্কই ইনফরমেশন, শুধু একটু কি যে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট বাড়বে। তো যেহেতু আমাদের হাতে সময় আছে, তো আমি আরেকটি অঙ্ক তোমাদের বোঝাচ্ছি। দেখো তো এখানে একটি ব্রেক ইভেন পয়েন্ট একক আর টাকা আমরা বের করলাম। এখন আরেকটি অঙ্ক আমরা দেখি, দেখি স্কয়ার কোম্পানি লিমিটেড এর হিসাব বিভাগ থেকে এর প্রাপ্ত তথ্য সমূহ নিম্নরূপ। আচ্ছা দেখো তথ্য সমূহ কি? একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য 400 টাকা, ঠিক আছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 300 টাকা। আচ্ছা প্রকৃত বিক্রয়, এটি কিন্তু মেইন অঙ্ক, বিক্রয় 40,00,000 টাকা, স্থায়ী ব্যয় 8,00,000 টাকা, ঠিক আছে। করণীয় ইনফরমেশন তোলা শেষ, এখন আমার রিকোয়ারমেন্ট কি দেখো। ক নাম্বার সমচ্ছে বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু এককের নির্ণয় করতে হবে। খ নাম্বার সমচ্ছেদ বিন্দু টাকা, এরপর হচ্ছে ক নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত, এরপরে হচ্ছে ঘ নাম্বার হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। দেখো এই যে চারটি রিকোয়ারমেন্ট আমি এখানে তুলে দিলাম, আমাদের মেইন অঙ্ক হচ্ছে এতটুকু আর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এতটুকু। তো আমাদের এর মেইন অঙ্কে কি বলেছে? একক প্রতি বিক্রয় মূল্য 400 টাকা, পরিবর্তনশীল ব্যয় 300 টাকা, প্রকৃত বিক্রয় 40,00,000 টাকা, স্থায়ী ব্যয় 8,00,000 টাকা। আর আমার বের করতে হবে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু টাকা একক, আর আমাদের বের করতে হবে নিরাপত্তা প্রান্ত অনুপাত মুনাফার হার। তো এই যে দুইটা রিকোয়ারমেন্ট ক আর খ দেখছো, এটা কিন্তু আমি ওই যে সিম্পল যে অঙ্ক বুঝিয়েছি সেখানেই ছিল, আর নিরাপত্তা প্রান্ত অনুপাত আর মুনাফার হার। এখন দেখো এখন আমি চাইলে কিন্তু এই দুইটা তোমাদের বুঝাইতে পারি, ঠিক আছে। কিন্তু আমি চাইলে বুঝাইতে পারি কি, আমার এই দুইটা করার আগে এই দুইটা অবশ্যই করতে হবে, কারণ এই দুইটার অ্যামাউন্ট দিয়ে আমাকে কি করতে হবে? এই অঙ্ক বের করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, একটি একটি রিকোয়ারমেন্ট আর একটি রিকোয়ারমেন্টের সাথে রিলেটেড। অর্থাৎ তুমি একটি রিকোয়ারমেন্ট যদি তোমার ভুল হয়,
তাহলে দেখবি পরে দেখবা যে পরের রিকোয়ারমেন্টটা তোমাদের ভুল হবে, এটা একটি সমস্যা। এছাড়া তুমি পার্ট বাই পার্ট কিন্তু তুমি অঙ্কে নাম্বার পাবে, অর্থাৎ তোমার ক নাম্বার হয় নাই, কয়ের জন্য খ কাটা যাবে গ কাটা যাবে এমন না, তো ক নাম্বার হয় নাই বা তুমি খ নাম্বার হয়েছে তোমার নাম্বার পাবে এইরকম। তো দেখো এখানে আমি যতটুকু আমার আজকে সময় আছে আমি ততটুকু বোঝাবো, যদি সময় না থাকে তাহলে পরবর্তী ক্লাসে বাকি থেকে বোঝাবো। তো দেখো এখন আমি এই ক নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই। আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট কি বলেছে, ক নাম্বার বলেছে সমুচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করতে। তো আমি একক নির্ণয় করি, সর্বপ্রথম একক ব্রেক ইভেন, এটা কিন্তু সমাধান, সমাধান তো ব্রেক ইভেন পয়েন্ট একক, কারণ আমার পরের গুলো পেতে হলে আমার স্টেপ বাই স্টেপ কি বের করে যেতে হবে। তো ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র তো আমরা আগেই শিখেছি, কি হবে স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি স্থায়ী ব্যয় আমার কত ছিল, একক প্রতি স্থায়ী ব্যয় ছিল 8 লক্ষ টাকা, তো 8 লাখ, আর বিক্রয় মূল্য ছিল আমার 400, 400 টাকা, পরিবর্তনশীল ব্যয় ছিল 300, 300 টাকা। তো এখন আমি কি করব, ক্যালকুলেশন করব। তো আমার এখানে বিয়োগ করলে আসে 100 টাকা, তো উপরে 8 লাখ ভাগ 100, 8 লাখ ভাগ 100 দিলে আসবে 8000, সরি 8000 একক, বা ইংলিশে যদি লিখি ইউনিট এরকম আসবে। তো 8000 একক আমরা অলরেডি পেয়ে গেলাম, আমাদের কি আমাদের একক প্রতি ব্রেক ইভেন পয়েন্ট একক। এখন 8000 এককে আমরা কি করব, টাকায় বের করব। তো দেখো টাকায় বের করি, খ নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট টাকা, টাকা হচ্ছে আমাদের বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের হয়েছে কত, 8000 টাকা, এখানে আমরা 8000 টাকা বসাবো, বিক্রয় মূল্য আছে 400, তো 8000 গুণ 400, তো আমাদের আসবে কত, 32 লাখ, 32 লাখ দেখি আমাদের টাকা, ঠিক আছে। তো দেখো আমরা ক আর খ পেয়ে গেলাম, এবার গ নাম্বারে চলে যাই, কারণ এই দুইটা তো আমাদের আগের মতোই। এখন আমরা বের করব নিরাপত্তা প্রান্ত অনুপাত, কারণ আমাদের গ নাম্বার পেতে আছে কি নিরাপত্তা প্রান্ত অনুপাত। অনুপাতের মধ্যে আমরা আগেই সূত্র করেছি যে আমাদের উপরে হবে নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, আর নিচে হবে প্রকৃত বিক্রয়। এইগুলো আমাদের সূত্র। তো তোমরা একটু খেয়াল করে দেখবে যে অঙ্কের মধ্যে কিন্তু নিরাপত্তা প্রকৃত বিক্রয়টা দেয়া আছে, সেটা কত, সেটা ছিল 40 লাখ, 40 লাখ, হ্যাঁ 40 লাখ, কিন্তু নিরাপত্তা প্রান্তটা কিন্তু অঙ্কের মধ্যে দেয়া ছিল না। তো দেয়া যেহেতু ছিল না, সেহেতু আমার কি করতে হবে, নিরাপত্তা প্রান্তটা আমার এখানে ওয়ার্কিং এ বের করতে হবে। তো আমি নিরাপত্তা প্রান্ত বের করি, দেখো নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে যে প্রকৃত বিক্রয়, প্রকৃত বিক্রয় বিয়োগ ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয় বা টাকা, টাকা। এখন দেখো প্রকৃত বিক্রয় তুমি কত, তোমার অঙ্কের মধ্যে দেয়া আছে কত, 40 লাখ, আর ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয় কিন্তু তুমি খেয়াল করে দেখো আগে আমরা বের করেছিলাম কত, 32 লাখ,
বিক্রয় করলে, বিয়োগ করলে আসবে কত? 8 লাখ। তার মানে নিরাপত্তা প্রান্তটা তোমার কত? 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা আমরা উপরে বসাইলাম, কারণ আমরা ক্যালকুলেশন করে নিরাপত্তা প্রান্ত পেলাম। এখন 8 লাখ টাকাকে তুমি ভাগ 40 লাখ দিয়ে ভাগ করো, ভাগ করলে আসবে কত? ভাগ করলে আসবে 0.2। যেহেতু আমরা অনুপাত লিখেছি, অনুপাত লিখলে 100 দিয়ে গুণ করলে আসবে কত? 20%। ঠিক আছে, অথবা তুমি এভাবে 0.2 করে যদি ছাড়ো তোমার ফুল মার্কস পাবে, এখানে অঙ্ক কাটবে না। তো এই গেল আমাদের ঘ নাম্বার। এখন আমরা বের করব ঘ নাম্বার। দেখো গেল আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারে গিয়ে কি চেয়েছে? ঘ নাম্বারে গিয়ে চেয়েছে মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাত গুণ দত্তাংশ অনুপাত। তো নিরাপত্তা প্রান্ত অনুপাত তো আমরা অঙ্কের মধ্যে পেয়ে গেলাম কি? 0.20। দত্তাংশ অনুপাতটা কিন্তু আমাদের দেয়া নাই, তো দত্তাংশ অনুপাতটা আমাদের বের করতে হবে। তো দত্তাংশ অনুপাতটা আমরা বের করি, দেখো দত্তাংশ অনুপাত, অনুপাত বের করার সূত্র হচ্ছে আমাদের উপরে একক প্রতি দত্তাংশ, নিচে একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি দত্তাংশ কিন্তু আমাদের কত? 300 থেকে 400 টাকা থেকে আমাদের 100 বাদ দিলে, 300 বাদ দিলে থাকবে 100, আর বিক্রয় মূল্য হচ্ছে 400। তা এখন যদি আমরা ভাগ করি আমাদের বের হবে 0.25। আবার আমি একটু বোঝাচ্ছি, দেখো যে একক প্রতি দত্তাংশ আমাদের বিক্রয় ছিল 400 টাকা, 400 টাকা থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয় যদি 300 বাদ দিয়ে থাকে কত? 100। এই 100 বসাইলাম, এখন এটা বাদ দিয়ে যদি আমি একক প্রতি বিক্রয় মূল্য বসাই নিচে 400, এখন তুমি ভাগ করো তো 0.25 আসবে। তো 0.25টা আমরা এখানে বসাইলাম। এখন তুমি গুণ করো যে 0.20-র সাথে 0.25, গুণ করলে আসবে কত? 5%, 0.5, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে আসবে কত? 5%। তো আমাদের মুনাফার হার হচ্ছে 5%। ঠিক আছে, তো এই হলো আমাদের অঙ্ক। তো এখন দেখো আমি এই হলো একটা সিম্পল অঙ্ক বুঝিয়েছি। সিম্পলের পরে কি করলাম? তোমাদের দুটো রিকোয়ারমেন্ট একটু বাড়িয়ে বুঝাইলাম। এখন আমি কিছু কথা বলি, যে ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আসছো, তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, তো তোমরা সিলেবাস চাইলে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা মেসেঞ্জারে আছো, কলেজের গ্রুপে আছো, তারা ইচ্ছা করলে কলেজ গ্রুপ থেকে তোমরা নিতে পারবে, কলেজের গ্রুপে দেওয়া আছে। আর যাদের এভাবে নিতে সমস্যা, তারা কলেজে গিয়ে অফিস রুম থেকে তোমাদের সিলেবাসটা সংগ্রহ করবে, কারণ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির হয়তো তোমাদের রুটিন দেওয়া হবে, হয়তো মাঝামাঝি বা শেষের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা কি করবে, তোমরা যাদের সুবিধা তারা আমার কাছ থেকেও নিতে পারো, মেসেঞ্জারে অথবা গ্রুপ থেকে নিতে পারো। আমি গ্রুপে দিয়ে, আমার যে গ্রুপ আছে সেখানেও দিয়েছি, কলেজের যে গ্রুপ আছে সেখানেও দেওয়া হয়েছে। আর যদি তোমরা সেভাবে না পাও, সময় সমস্যা হয়, তাহলে তোমরা কলেজে গিয়ে তোমাদের অফিস রুম থেকে সংগ্রহ করতে পারবে। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আমরা অঙ্ক আমাদের কমপ্লিট করলাম। তো দুইটা অঙ্ক তোমাদের বাসায় থাকবে, বাসায় তোমাদের দুইটা অঙ্ক বাড়ির কাছ থাকবে, এবং সূত্রগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে করবে। আমি সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ।